মৌলির বাবা মা খুব ছোটবেলাতেই মারা যায়, তাই সে দাদার কাছেই মানুষ। কিন্তু মৌলির বৌদি তাকে একদম সহ্য করতে পারে না, সে সারাক্ষণ দাদার কান ভাঙাতে থাকে। বৌদির কথায় একদিন দাদা মৌলিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মৌলি খুব কান্নাকাটি করে, কিন্তু কেউ মৌলির কথা শুনতে চায় না। মৌলি মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। এই মেয়ে মেয়ে দাদা, কোথায় যাচ্ছিস? ওদিকে তো গভীর জঙ্গল। আমার আমার চেয়ার কোথাও যাওয়া নেই গো। সে কি তোর মা বাপ? তারা তো কবেই মরে গেছে। এতদিন দাদার কাছে থাকতাম, সেও আমাকে তাড়িয়ে দিল। আহা গো বাছা আমার, এই তুই আয় তো, আয় আমার সঙ্গে। নেমে একটু জল বাতাসা খা, মুখটা তো একেবারে শুকিয়ে গেছে। শোন, আমারও কেউ নেই, তোরও কেউ নেই, এখন থেকে তুই আমার কাছে থাকবি। আচ্ছা বেশ, আমি তোমার কাছেই থাকবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এমনি এমনি তোমার কাছে থাকবো না, তোমার ঘরের সব কাজ আমি করে দেব, তবেই আমি এখানে থাকবো। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। ও বুড়িমা, কাজ তো সব হয়ে গেল, এবার কি করব বলে দাও। ও মেয়ের কথা শুনো, ঘরে আর কাজ না থাকলে আমি কি করব শুনি? তাহলে আচ্ছা, তুই একটা কাজ করতে পারিস। আমার বাগানে খুব সুন্দর গোলাপ ফুল ফোটে, তুই ওগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসতে পারিস। তবে তাই যাই। তবে হ্যাঁ, দেখবি দু রঙের গোলাপ ফুটেছে, একটা হলুদ আর একটা গোলাপি। গোলাপিটায় হাত দিবি না, শুধু হলুদ ফুল নিয়ে যাবি। এই মেয়ে, এই ফুল তোমার? হ্যাঁ গো, আমার। তা ভালো হবে তো। খুব ভালো হবে। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে কাল থেকে, হ্যাঁ কাল থেকে রাজবাড়ির যত ফুল সব তোমার কাছ থেকেই নিয়ে যাব, এই বলে দিলাম। এভাবেই গোলাপ বিক্রি করে মৌলি আর বুড়িমার দিন সুন্দরভাবে চলতে থাকে। একদিন বাজারে মৌলি দেখে তার পাশে একটা সুন্দর মতো দেখতে ছেলে সবজি আর কিছু শাক পাতা নিয়ে বসেছে আর বারবার লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। মৌলির খুব অস্বস্তি হয়, সে রেগে গিয়ে ছেলেটির কাছে যায়। তুমি বারবার আমার দিকে তাকিয়ে কি দেখছো গো? না মানে তোমাকে দেখছিলাম। মানে আমি কি বনের জন্তু যে আমায় দেখবে? দেখি তুমি কি, তুমি শাক পাতা ছিঁড়ে আমার ছবি বানাচ্ছো? উমা, কি সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? খুব খুব।
কিন্তু তুমি এত বড় শিল্পী হয়ে এই বাজারে কি করছো? আমার নাম সুদর্শন, জানো আমি না বড় শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা চাষি, তিনি চান আমি তার চাষের জিনিস বাজারে বেচে আসি, তাই। দাঁড়াও, আমার রাজার বাড়ির লোকের সঙ্গে ভালো আলাপ আছে, আমি তাকে বললে নিশ্চয়ই একটা উপায় হবে। হ্যাঁ, তাই তুমি বলবে আমার জন্য বন্ধু? বারে কেন বলবো না, তুমি তো আমায় বন্ধু বলেছ, আর বন্ধুর জন্য এটা করব না। পরের দিন বাজার সরকার এসে মৌলির গোলাপের খুব প্রশংসা করে। সে আবার গোলাপ নিয়ে মুদ্রা দিতে গেলে মৌলি মুদ্রা নেয় না। সে বাজার সরকারকে অনুরোধ করে, ওই যে ও আমার বন্ধু সুদর্শন, ও খুব ভালো ছবি আঁকে, রাজার কাছে কি ওর কোনো কাজের ব্যবস্থা হতে পারে? বাহ, তাই নাকি, বেশ বেশ। আরে কিছুদিন ধরে রাজামশাই নিজেই তো একজন ভালো চিত্রশিল্পীর খোঁজ করছিলেন, তা সুদর্শন যদি ভালো আঁকতে পারে তাহলে রাজামশাই নিশ্চয়ই তাকে কাজে বহাল করবেন। চলো চলো শিল্পী সুদর্শন, চলো চলো আমার সঙ্গে, তোমায় আজই রাজবাড়িতে নিয়ে যাই, চলো চলো। তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলতে পারবো না বন্ধু, কোনো দিনও না। এরপর বেশ কিছুদিন সুদর্শন আর বাজারে আসে না। এদিকে মৌলির খুব মন খারাপ হতে থাকে, কতদিন সে সুদর্শনকে দেখেনি, তার খালি মনে হয় একবার যদি সে সুদর্শনকে দেখতে পেত। একদিন সুদর্শনের সঙ্গে দেখা করতে মৌলি রাজবাড়িতে যায়। কাকে চাই? আমি চিত্রশিল্পীর সঙ্গে দেখা করতে চাই। কে? শিল্পী সুদর্শন? হ্যাঁ। কিন্তু উনি তো বাইরের কারুর সঙ্গে দেখা করেন না। আপনি আপনি একবার গিয়ে বলুন না, ওর বন্ধু মৌলি এসেছে। বেশ, আপনি দাঁড়ান। হুজুর হুজুর, আপনার সঙ্গে একটি মেয়ে দেখা করতে চায়, নাম বললো মৌলি। আমার এখন সময় নেই, পরে আসতে বলো। আচ্ছা হুজুর। শোনো মেয়ে, শিল্পী সুদর্শন বলেছেন এখন কারোর সঙ্গে দেখা করতে পারবেন না, উনি খুব ব্যস্ত, তুমি পরে এসো, এখন যাও। মৌলি খুব কষ্ট পায়, তার বন্ধু একবার তার সঙ্গে দেখাও করলো না। বাড়িতে এসে এসে মুখ গুঁজে কান্নায় ভেঙে পড়ে। তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলতে পারবো না বন্ধু। আমি চিত্রশিল্পীর সঙ্গে দেখা করতে চাই। কে? শিল্পী সুদর্শন? হ্যাঁ। শিল্পী সুদর্শন বলেছেন এখন কারোর সঙ্গে দেখা করতে পারবেন না, উনি খুব ব্যস্ত। আচ্ছা আচ্ছা, বুঝেছি, কিছু বলতে হবে না। তুই একটা কাজ কর, আমার গাছের একটা গোলাপি রঙের গোলাপ ওকে দিয়ে আয় তো। দিলে কি হবে বুড়িমা? দিয়ে আয় না, দেখবি গোলাপটা হাতে পেলেই ওর তোর সব কথা মনে পড়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি রে সত্যি। এদিকে রাজপ্রাসাদে সুদর্শনের খুব কদর, সে এখন রাজকন্যার ছবি আঁকে, অহংকারে তার যেন মাটিতে আর পাই পড়ে না। এত সুন্দর রাজকন্যা, তার এত সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁট, এত সুন্দর ঠোঁটকে আমি রং করব কোন রং দিয়ে? এই গোলাপটা তুমি একটু শিল্পী সুদর্শনকে দিয়ে দিও তো। কি বলবো? বলবি বন্ধু পাঠিয়েছে। শিল্পী সুদর্শন, আপনার বন্ধু এই গোলাপটি আপনাকে পাঠিয়েছেন, রেখে দাও। আহা, এই তো সেই রং যা আমি খুঁজছিলাম,
একেবারে রাজকুমারীর ঠোঁটের মতো। কিন্তু কি আমার হাত চলছে না কেন? আঁকা আঁকা এরকম বেঁকে যাচ্ছে কেন? আমি কি আঁকা ভুলে যাচ্ছি? আর আর কোনোদিনও আঁকতে পারবো না। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও বন্ধু। কি রাজশিল্পী, তুমি এখানে কেন? অমন বলো না, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি এমন করছো কেন? অহংকারে অহংকারে দম্ভে আমি আমার বন্ধুকে ভুলে গেছি, তাই শিল্প আজ আমার হাত ছেড়ে চলে গেছে। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি বুঝতে পেরেছি বন্ধুকে ভুলে বড় শিল্পী হওয়া যায় না, যায় না, যায় না, যায় না। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও বন্ধু, আমাকে তুমি ক্ষমা করে দাও। বেশ, ক্ষমা করলাম, এখন বলো আমায় কি করতে হবে? কিচ্ছু না, শুধু সারা জীবন আমার পাশে আমার সঙ্গে তোমায় থাকতে হবে। পারবে না বন্ধু, বলো পারবে না তুমি? এরপর শুভ দিন দেখে বুড়িমা সুদর্শন আর মৌলির বিয়ে দিয়ে দিল। বুড়িমাকে নিয়ে সুদর্শন আর মৌলি সুখে শান্তিতেই কাটাতে লাগলো।